আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আরও একটা জিনিস ট্রাই করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই। তো আমি এখানে নিয়ে নিয়েছি বাদাম, খেজুর দুই পদের গুঁড়ো, দুধ, চিনি আর হচ্ছে এখানে টক দই। তো খেজুরগুলো আমি একটু বিচি ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি বা হাতের সাহায্য করতে পারেন। আর এখানে যদি আপনাদের ইচ্ছে হয় আরও কিছু বাদাম অ্যাড করতে পারেন, আরও বিভিন্ন রকমের বাদাম আছে। আর টক দইটা হাতের কাছে না থাকলে মিষ্টি দইটাও ইউজ করতে পারেন, আর গুঁড়ো দুধের জায়গায় আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন। তো আমি সবগুলো একসাথে করে নিচ্ছি, একটা বাটিতে নিয়ে নিচ্ছি একসাথে করে। একটা বাটিতে সব বাদাম, খেজুর, গুঁড়ো দুধ, তারপরে হচ্ছে আপনার চিনি, টক দই সবগুলো মিক্স করে নিব। সবগুলো মিক্স করে নিয়ে আমি একটা ব্লেন্ডারে নিব, ব্লেন্ডারে নিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টক দই, আপনারা যদি টক দই না দিতে চান মিষ্টি দইও দিতে পারেন, আর গুঁড়ো দুধের জায়গায় আপনারা পানি লিকুইড দুধও দিতে পারেন, আর হচ্ছে পানির জায়গাও লিকুইড দুধ দিতে পারেন যদি পানি না দিতে চান। তো আমি এখন সব ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন আমি 5 মিনিট এখন অপেক্ষা করব এটাকে। 5 মিনিট রাখার কারণটা হচ্ছে একটু ভালোভাবে এগুলি মিক্স মানে ব্লেন্ড করতে সুবিধা হবে এই জন্য। তো আমার 5 মিনিট শেষ, আমি এখন ব্লেন্ডারে করতেছি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এখন পরিবেশন করছি, জানি না কার কাছে কেমন লাগবে, বা হয়তো আমার চাইতে আপনারা বেটার পারেন। তো আমি এটাভাবে ট্রাই করেছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। এখন স্টোর দিয়ে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে, একবার ট্রাই করতে পারেন। এটার সাথে যদি আপনাদের ঠান্ডা ঠান্ডা বরফ দিয়েও পরিবেশন করেন তো সত্যি গরমের মধ্যে তৃষ্ণা জড়িয়ে যাবে। তো এই জন্য বাচ্চারা খাবে, তো এই জন্য আমি আর বরফটা দিই নাই, নর্মাল পানি বা একটু ঠান্ডা পানি দিয়েই সার্ভ করেছিলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এটা দিয়ে কিন্তু আমরা আরও একটা জিনিস বানাতে পারি, সেটা হচ্ছে আইসক্রিম। তো আমি একটা আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এটাতে আমি কিছু আইসক্রিম বসাবো এই জিনিসটা দিয়ে, কারণ এইটা আইসক্রিমটা খেতে অনেক টেস্টি, অনেক মজা। একবার টেস্ট করতে পারেন বানিয়ে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগবে। আর প্লিজ সাপোর্ট করবেন আমার পেজ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। আর আপনাদের সাপোর্টটা সত্যি খুব বেশি প্রয়োজন। আশা করছি আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।